নমস্কার, আনন্দ বার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মিনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতে চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। শুক্রবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বর্তমান দিগাবাস যাত্রা শুরু হল শুক্রবার। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। আগামী 20 মার্চ অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 20 মার্চ। অসুস্থতার কারণে পরীক্ষা দেওয়া হল না এক মাধ্যমিক পরীক্ষার্থী। বিশ্বে আত্মঘাতী হলেন এক খেতমজুর। চলে আসছে বিস্তারিত খবরে। শুক্রবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বিডিএ সভাগৃহে অনুষ্ঠিত হয় এদিনের এই সভা। আগামী 20 মার্চ মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে অনুষ্ঠিত হয় সভাটি। একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই সভাটি অনুষ্ঠিত হয় বিডিএ সভাগৃহে। জেলা শাসক, জেলা পরিষদের সভাধিপতি, বিভিন্ন এলাকার বিধায়ক, প্রশাসনিক আধিকারিক বৃন্দ, পৌরপতি, চেম্বার অব কমার্স, নার্সিংহোম কর্তৃপক্ষ সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রসঙ্গত, আগামী 20 মার্চ মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা করবেন বর্তমানে, সেই উপলক্ষে এদিনের এই প্রস্তুতি সভা। মুখ্যমন্ত্রীর সভা ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় তার লক্ষ্যে এইরূপ কর্মসূচি গৃহীত হয়। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা হতে চলেছে 20 তারিখ। আমরা জাস্ট প্রেপারেটরি মিটিংটা করছিলাম, এমনিও আমরা হসপিটাল, চেম্বার অফ কমার্স এদের সঙ্গে বসি, সবসময় বসি। তো আজকে আমরা তাদের সঙ্গে বসে আবার রিভিউ করছিলাম যে তাদের কোনো ইস্যু আছে কি নেই, তাদের কোনোই পেন্ডিং আমাদের সঙ্গে আছে কি নেই, অথবা আমাদের তাদেরকে বলার যা জিনিস আছে সেটা আমরা আলোচনা করলাম। বললাম সেটা রিভিউ মিটিং ছিল, জাস্ট এটাও আমরা বললাম যে 20 তারিখ মিটিং আছে, কোথায় থেকে তারা পাস পাবে, কোন টাইমে আসতে হবে, কীভাবে মানুষজন আসবে, কখন সভা শুরু হবে, প্রশাসনিক বৈঠকটা কিভাবে হবে তার প্রস্তুতি সভা করা হয়েছে, এই জন্যই আজকে সভাটা ছিল। কখন আসছেন আর কটা টাইম? 3টে আর 4টে প্রশাসনিক দিকে। আগে কি কত টার্গেট এখানে মানে লোকজন কত টার্গেট? কিছু না, আমাদের লোক ওই সাহেব মাঠে প্রায় 1 লাখ উপরে লোক ঢুকবে। সেখানে আমরা সমস্ত জেলার সমস্ত মানুষ তারা নিজেরা ইনিশিয়েটিভ নিয়ে আসবে এই সভায় তাদের প্রিয় মুখ্যমন্ত্রীকে দেখার জন্য। তারা প্রিয় মুখ্যমন্ত্রী উন্নয়নের যে কর্মযজ্ঞ চলছে সেই উন্নয়নের কর্মযজ্ঞে সবাই সামিল হবে এরকম আমাদের বিশ্বাস। প্রতিবারই আসেন এবং বেশ কিছু প্রকল্পের উনি উদ্বোধনও করেন, শিলান্যাস প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ঠিক আছে। আর এমনি আজকে যে মিডিয়া কোনো প্রস্তাব কিছু এলো নাকি জনপ্রতিনিধিদের কাছ থেকে? না, প্রস্তাব তো এই মুহূর্তে কিছু নয়, যা কাজ হচ্ছে সেগুলোই উদ্বোধন শিলান্যাস। সেটা কিন্তু আপনাদেরকে একদম নিজে মনিটর করতে হবে এরকম এই বেসিক যা আছে আমাদের কাছে আসার আগে নিজের মধ্যে ছোট ছোট যা হয় সেটা সেটেল করে সেটা আমি আশা করি হচ্ছে, তাই না? কমপ্লেনটা অনেকটা কমে গেছে, কিন্তু হোটেভার ইজ টু বি ডান এদিন এই সভাকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে।
বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। বর্ধমান দীঘা বাস যাত্রা শুরু হলো শুক্রবার। পূর্বাশা বাস টার্মিনাস থেকে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এর উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষজন। শুক্রবার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল বর্ধমান দীঘা বাস। সবুজ পতাকা নেড়ে বাস যাত্রার শুভ সূচনা করেন বিধায়ক নিশীত মালিক। এদিন আলিশয় পূর্বাশা বাস টার্মিনাসে করা হয় বিশেষ অনুষ্ঠান। এদিন বিধায়ক নিশীত মালিক ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার আধিকারিকবৃন্দ। প্রতিদিন সকাল 6:30 বাস ছাড়বে পূর্বাশা বাস টার্মিনাস থেকে, ভাড়া 173 টাকা। দীঘা থেকে বাসটি ছাড়বে সকাল 9:20। যেভাবে বাংলায় উন্নয়ন প্রকল্প চলছে তারই একটা, এটাও একটা প্রকল্প। আজ যে গত বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই আমাদের বর্ধমান দীঘা যে বাসটি চালু করেছিলেন সেটা কোনো টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে গেল। আবার সেই বাসটি আজ থেকে আবার কাজ শুরু ঘোষণা হচ্ছে আমাদের বর্ধমান বাসস্ট্যান্ড থেকে। এখানে আমাদের উপস্থিত আছে আমাদের বর্ধমান এলাকার মানুষের কথা ভেবে এবং তাদের উৎসাহ দানের জন্য আজকে আবার নতুন করে সেই দীঘা বাসটি এখান থেকে শুরু হচ্ছে, চলবে প্রতিদিন সকাল 6:30 এবং দীঘা থেকে ছাড়বে 9:20 এবং ভাড়াও খুব সামান্য 173 টাকা ভাড়া। কারণ বলবো সকল এলাকাবাসীর কাছে এখানে যারা এখানে বাস যাত্রী আছেন আপনারা বাসে চাপুন, আমাদের বাসে শুভ সূচনা হবে। তো এটা আরামবাগ ঘাটাল হয়ে আপনার কন্টাইজ হয়ে দীঘা যাবে। এটা আমাদের কাছে একটা গর্বের ব্যাপার যে আমাদের বর্ধমান থেকে একটা বাস আগে তো কোনো কারণে বন্ধ ছিল, আবার নতুন করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের পরিবহনমন্ত্রী নবীন গড়কারী তৎপরতা আবার সেই বাসটি নতুন করে আই থেকে শুরু হচ্ছে। আমাদের টিআই সাহেবের খুব ইচ্ছা। তো ধন্যবাদ সকলকে অভিনন্দন। দীঘা যাতায়াতের ক্ষেত্রে খুব কম খরচে এই পরিষেবা সকলের কাছে গ্রহণযোগ্য হবে বলে জানান বিধায়ক। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা। চলে যাব পরের খবরে। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। প্রশাসনের উদ্যোগে গৃহীত হয় এদিনের এই কর্মসূচি। হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা এদিনের কর্মসূচিতে অংশ নেন। শুক্রবার জেলা প্রশাসনের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। গত 13 মার্চ থেকে জেলার বিভিন্ন পঞ্চায়েত পৌর এলাকায় সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। মূলত পতঙ্গবাহিত রোগের হাত থেকে মুক্তি পাওয়ার জন্যই এইরূপ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক নিশীত মালিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবু টুডু, সহসভাধিপতি প্রিয়া সূত্রধর, হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা সহ হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মীবৃন্দ ও পঞ্চায়েতের জনপ্রতিনিধিগণ। আমাদের গত 13 তারিখ থেকে আমরা শুরু করেছি জেলার বিভিন্ন প্রান্তে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাইকে নির্দেশ দেওয়া নিজেদের এলাকায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যাতে পতঙ্গবাহিত কোনো রোগ না আক্রমণ মানে সংক্রামিত হতে পারে সেই জন্যে ব্যবস্থা করা হয়েছে। পঞ্চায়েত প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে নিজেদের এলাকায় প্রত্যেক দিন সকালে উঠে কাজের লোককে সঙ্গে নিয়ে যাতে নিজে থেকে কাজ করা এটা নির্দেশ দেওয়া হয়েছে। এবং আমি নিজে সভাধিপতি হিসেবে প্রত্যেক দিন 13 তারিখে প্রত্যেক দিন সকালে বিভিন্ন এলাকায় আমাদের জেলার বিভিন্ন এলাকায় গিয়ে সেখানে আমাদের 100 দিনের কাজের লোককে সঙ্গে নিয়ে কাজ করছি, তদারকি করছি, এটা যাতে আগামী যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায়। একটা সবাইকে যেমন আজকে আমাদের অনাময় হাসপাতালে করা হচ্ছে, এখানে ডেপুটি সুপার ছিলেন, উনি দেখেছেন, নিজে এখানে দায়িত্বে আছে, যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় সেটা বলা হয়েছে। এবং পঞ্চায়েত থেকেও
10 দিন অন্তর যাতে পরিষ্কার পরিচ্ছন্নর জন্য লোক পাঠানো হলে তার ব্যবস্থা করা হবে। আজকে অনাময় হসপিটালে আমাদের সভাধিপতি দেবদূতের উদ্যোগে আজকে সারা পশ্চিমবঙ্গেই চলছে সেটা আজকে সাফাই অভিযানে আজকে আমাদের অনাময় হসপিটালে হচ্ছে। এখানে উপস্থিত আমাদের সভাধিপতি নিজে আছে, সভাধিপতি আছে, আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, আমাদের বিডিও ম্যাডাম আছেন, জয়েন্ট বিডিও ম্যাডাম আছে এবং সকল আধিকারিকরা আছে আজকে। এবং এই দুটি এই পঞ্চায়েতের আমাদের বৈজ্ঞানিক 1 এবং 2 প্রধান উপপ্রধান সকলে এবং জনপ্রতিনিধিরা সকলেই উপস্থিত আছে আজকে। তো আজকে এই হসপিটালটা নতুনভাবে নতুন রূপে সাজানোর জন্য যেভাবে আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের এখানে সাহায্য করেছেন এবং কিছুদিনের মধ্যেই আমাদের এখানে অনাময় হসপিটালে যে ট্রমা কেয়ার সেন্টার শুরু হবে চালু হবে তারও উদ্বোধন হবে কিছুদিনের মধ্যে। তো সেই সব দেখভাল করা এবং হাসপাতালটাকে সহযোগিতা দক্ষ এবং সুন্দরভাবে রূপায়ণ করার জন্য আমরা আজকে এখানে সকলেই আছি। পিছনে একটা বাগান করার পিছনে বাগান শুধু নয়, পিছনে ওখানটা বাগান করা হবে এবং সামনের যে পোর্শনটা ওখানটাও একটা সৌন্দর্যায়নের জন্য একটা আমাদের বিজয় ম্যাডাম বলেছেন, সভাপতি আমাদের সভাপতিও আছেন, সভাপতিও আছেন, একটা সৌন্দর্যায়ন করা তৈরি করা পরিকল্পনা। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। আগামী 20 মার্চ অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী ইউনিটের উদ্বোধন করবেন, এর ফলে উপকৃত হবে অসংখ্য রোগী। এবং এটা দিয়ে বেসিক্যালি যাদের হাটের ফুটো আছে, এএসডি টিএসডি যেগুলো আছে সেগুলো রিপেয়ার করার ক্ষেত্রে খুব কাজ লাগছে। এবং আমরা অনেক কথা অপারেশন প্রক্রিয়াটার মাধ্যমে করা গেল দেখে করার জন্য, মানে ওই খাদ্য নাড়িয়ে দিয়ে আমাদের প্রোবটা ঢুকিয়ে দেওয়া। বহু প্রতীক্ষার পর অবসান হতে চলেছে আগামী 20 মার্চ। বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের দ্বিতীয় ইউনিট উল্লাস সংলগ্ন 2 নম্বর জাতীয় সড়কের পাশে অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিট। আগামী 20 মার্চ এই ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট তথা বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ডেপুটি সুপার অমিতাভ সাহা জানান, এই ট্রমা কেয়ার সেন্টারে অত্যাধুনিক যন্ত্রপাতি আনা হয়েছে। প্রায় 10,000 স্কোয়ার ফিট এই বিশিষ্ট সেন্টারে 2টি অত্যাধুনিক অপারেশন টেবিল সহ অপারেশন থিয়েটার থাকছে। এছাড়াও 8টি আইসিসিইউযুক্ত বেড এবং সাধারণ বেড থাকছে। কেন্দ্র সরকারের কাছ থেকে 4,68,00,000 টাকা ও রাজ্য সরকারের কাছ থেকে 1,70,00,000 টাকা পাওয়া গেছে বলে জানান সুপারিনটেন্ডেন্ট। দেখুন, আমাদের যে ইউনিটটা ট্রমা কেয়ার ইউনিট বা ট্রমা কেয়ার সেন্টার, এটা অনাময় হসপিটাল যেটা আমাদের বর্ধমান হসপিটালের সেকেন্ড ক্যাম্পাস, সেখানে একটা প্রায় 9,000 থেকে 10,000 স্কোয়ার ফিট একটা স্পেসের মধ্যে গ্রাউন্ড ফ্লোরে করা হচ্ছে। সেখানে যে ব্যবস্থাপত্রগুলো রাখা হচ্ছে সেটা হচ্ছে 24/7 এক্সরে ইউএসজি, 24/7 ল্যাবরেটরি ফেসিলিটিস, 24/7 হচ্ছে আমাদের কাছে সিটি স্ক্যান ফেসিলিটিস, ব্লাড স্টোরেজ ইউনিট থাকবে। সেখানে বড় একটা এমার্জেন্সি করা হয়েছে যাতে সব যে ধরনের পেশেন্টগুলো আসছে তাদেরকে আমরা একটু সেগ্রিগেট করতে পারি, কোনটাকে আগে প্রায়োরিটি দিতে হবে, কোনটাকে একটু পরে দিতে হবে, সেই জন্য একটা বড় এমার্জেন্সি এরিয়া বা ট্রায়াজ এরিয়া থাকছে। তারপরে 2টো অত্যাধুনিক ওটি থাকছে, ওটির ভিতর আমাদের সিআর মেশিন থাকছে, ওটির ভিতর অ্যানাস্থেসিয়া ওয়ার্কস্টেশন থাকছে, ওটির ভিতর অত্যাধুনিক টেবিল থাকছে, আমাদের ল্যাপারোস্কোপ, বঙ্কোস্কোপ এবং এন্ডোস্কোপ, এই 3টে অত্যাধুনিক যন্ত্রপাতি যেটা সবসময় একটা বড় হসপিটাল টিচিং হসপিটালের জন্য কাম্য, এমার্জেন্সি পেশেন্টদের জন্য হোক বা কোল্ড পেশেন্টদের জন্য হোক সেটা থাকছে। তারপরে আমাদের যেটা থাকছে সেটা হচ্ছে যে 8 বেডের একটা শিশু থাকছে, প্রতিটা বেডে আমাদের ভেন্টিলেশন থাকবে, প্রতিটা বেডে আমাদের মনিটর আছে এবং 4 বেডের আমাদের কাছে হাই ডিপেন্ডেন্সি ইউনিট আছে এবং তারপরে 8 বেডে জেনারেল বেড আছে। আমাদের শুরু করা হবে 20 তারিখ থেকে, 19 তারিখ থেকে আমরা প্র্যাকটিক্যালি শুরু করতে চলেছি, 20 তারিখে ম্যাডামের মাধ্যমে এটা উদ্বোধন হবে। এর জন্য খরচা হয়েছে 4,68,00,000 টাকা যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে এসেছে, 1,70,00,000 টাকা পর্যন্ত আমরা স্টেট গভর্নমেন্ট থেকে পেয়েছি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, আরও 9,00,000 টাকা পেয়েছি এখানকার পাইপলাইনটাকে করানোর জন্য। এবং এই টাকা ইউটিলাইজেশন দিলে আমরা নেক্সট লটে টাকা পয়সা আমরা আবার পাবো,
এবং এর এই টমা কেয়ার সেন্টারটা হলে যেটা হবে যে অতি দ্রুত টমা এরিয়া থেকে আমরা পেশেন্টদের নিয়ে এসে এই হসপিটালে তাদেরকে আমরা তাদের চিকিৎসাপত্র করতে পারবো। এবং টমাতে যেটা দেখা গেছে 10-15% পেশেন্ট শুধুমাত্র মারা যায়, তার এমার্জেন্সি বা উইদিন ডিউ টাইম তাকে কেয়ার দেওয়া হচ্ছে না বলে, সেটাকে মাথায় রেখেই সব কিছু ব্যবস্থাপত্র করা হচ্ছে। এর সঙ্গে আমাদের থাকবে একটা অত্যাধুনিক টমা অ্যাম্বুলেন্স, যে অ্যাম্বুলেন্সটা আমরা টমা কেয়ার সেন্টারের জন্যই পেয়েছি, এবং তার ভিতর যাবতীয় যা সরঞ্জামপত্র থাকবে, একটা কোনো একটা জায়গায় টমা ভিকটিম যদি কিছু থাকে তখন তাকে উদ্ধার করে যাতে নিয়ে আসতে পারি। এবং এর সঙ্গে সঙ্গে ন্যাশনাল হাইওয়ে অথরিটির সঙ্গে আমরা যোগাযোগপত্র করছি, তাদের পালসিটি এবং নবাবহাটে দুটো অ্যাম্বুলেন্স তারা রাখে, তাদের সাথে ক্লোজ কোঅর্ডিনেশন আমাদের থাকবে, যাতে তারা যখনই কোনো পেশেন্টপত্র আমাদের কাছে নিয়ে আসবে আমরা যাতে এখানে অ্যালার্ট থাকতে পারি, আমরা যাতে সেই পেশেন্টটাকে ইমিডিয়েটলি তার যা যা কিছু ব্যবস্থাপত্র সেটা নিতে পারি। এবং এই টমা কেয়ার সেন্টারটা হলে যেহেতু ন্যাশনাল হাইওয়ে বর্ধমান জেলার উপর দিয়ে, পূর্ব এবং পশ্চিম বর্ধমানের উপর দিয়ে, এবং অনেকটা এরিয়াকে সে ক্যাটার করছে, এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেক রাজ্য সড়ক আছে, এবং শুধু এই সড়ক দুর্ঘটনায় নয়, অন্যান্য টমা ভিকটিম যেসব পেশেন্টপত্রগুলোকে ইমিডিয়েটলি আমাদের কাছে নিয়ে আসতে পারবে, তাদেরকে আমরা এখানে ব্যবস্থাপত্র নিতে পারবো। তার আশা, এর ফলে দুর্ঘটনাগ্রস্ত রোগীরা দ্রুত চিকিৎসা পাবেন। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দবার্তা। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 20 মার্চ। সেই উপলক্ষে মাঠ পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবটুডু। সাই কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত হবে সভাটি। আগামী 20 মার্চ প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে সাই কমপ্লেক্স মাঠে। অনুষ্ঠিত হবে বৈঠকটি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন ওই দিন। সেই উপলক্ষে শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। ওই দিন মুখ্যমন্ত্রী বিভিন্ন শিলান্যাস এবং বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। মুখ্যমন্ত্রীর আগমন ঘিরে যাতে কোনোরূপ অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য সদা সচেষ্ট প্রশাসন। শুক্রবার সেই উপলক্ষে সাই কমপ্লেক্স মাঠ পরিদর্শন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি দেবটুডু। 20 মার্চ আমাদের পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক এবং পরিষেবা প্রদান অনুষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করতে আসছে। বেলা 2টার সময় মোটামুটি একটা সময় ধার্য করেছেন। গোটা জেলার সমস্ত অন্ত থেকে মানুষ আসবে, তাদের পরিষেবা প্রদান থেকে শুরু করে সমস্ত উদ্বোধন শিলান্যাস হবে বিভিন্ন প্রকল্পে। এছাড়াও প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে, বিভিন্ন আধিকারিক, বিভিন্ন জনপ্রতিনিধি সবাই একদিন আগে ঠিক হয়ে যাবে ফাইনাল কতগুলো প্রকল্পের, বিভিন্ন যেগুলো তৈরি আছে প্রকল্প সেগুলো উদ্বোধন হবে, যেগুলো প্রকল্পের জন্য তৈরি সেগুলো শিলান্যাস। পঞ্চায়েত ভোট সামনে বলেই কি পঞ্চায়েত এলাকায় এই সভা হচ্ছে বর্ধমান? না, আমাদের এর আগেও দুবার সভা হয়েছে, তো এটা কোনো ফ্যাক্টর নয়। যেমন আমাদের মাটি উৎসবের যে জায়গাটা হয় সেটা পঞ্চায়েত এলাকা, এই সাই কমপ্লেক্সটাও পঞ্চায়েত এলাকায়, যেখানে আমাদের বিভিন্ন সময়ে মুখ্যমন্ত্রী সভা হয়ে থাকে, এটা কোনো বিষয় নয়। যখন যেমন যে জায়গার প্রয়োজন, এত লোক একসঙ্গে অ্যাকোমোডেট করা, সেই জন্য এখানে জায়গা ঠিক। এদিন তিনি কাজের খতিয়ান চাক্ষুষ করে খুশি মনোভাব প্রকাশ করেন দেবুবাবু। বর্ধমান থেকে জয়ন্ত অধিকারী ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। দেখে নেব পরের খবর। অসুস্থতার কারণে পরীক্ষা দেওয়া হলো না এক মাধ্যমিক পরীক্ষার্থীর। দুটো পরীক্ষা দেবার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, পরীক্ষা না দিতে পেরে মর্মাহত ওই ছাত্রী। শারীরিক অসুস্থতার জন্য মাধ্যমিক পরীক্ষা দিতে পারল না এক পরীক্ষার্থী। 2 নম্বর বৈকণ্ঠপুরের সুনিতা মাঝি এবার মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল। দুটো পরীক্ষা দেবার পর শারীরিক অবস্থার অবনতি হয়। বাবা পেশায় রিক্সা চালক, প্রচণ্ড আর্থিক অনটন, মেয়ের চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই। এলাকার রাজনৈতিক কর্মীদের কাছে হাজির হয়ে সমস্ত ঘটনা জানায়। এলাকার রাজনৈতিক কর্মীরা ও এলাকাবাসীরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। অসুস্থ এবং 2-3 মাস জ্বর হয়েছিল, এই যে প্রজেক্টে 2-3 মাস অনিদ্রা হয়েছে, একা রান্না করে স্কুলে যায়, আমার ঘরে কেউ নেই, এই মেয়েটাই সম্ভব, দুটো ছেলে, তারা পরীক্ষা এই প্রজেক্টের চাপে সে 2-3 মাস অনিদ্রা হয়েছিল, সেইখান থেকে জ্বর হয়ে তারপরে এই এই পর্যন্ত গতি করেছে।
এই পর্যন্ত কটা পরীক্ষা দিয়েছো? এই পর্যন্ত বাংলা একটা দিয়েছি, ইংরেজি দিয়েছি। তারপরে কটা দিতে পারেনি? আর চারটে দিতে পারেনি। তো সেই নাকি পরীক্ষা দিচ্ছিল কিছু? হ্যাঁ, মাধ্যমিকে পরীক্ষা দিচ্ছিল, শ্রীরামপুর হাই স্কুলে উনি পড়তেন এবং যোগরাম স্কুল থেকে পরীক্ষা দিচ্ছিল। কটা পরীক্ষা দিয়েছে এখনো পর্যন্ত? কারণ কি? পিতা খুব গরিব মানুষ, রেস করে চালায়, রেস করে বাজার নেই, এদের খাওয়া দাওয়ার খুব অভাব। কি চাইছেন, পরীক্ষাটা দিতে পারবে কি পারবে না? তাদের উদ্যোগে শুক্রবার ওই ছাত্রীকে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। কোন স্কুল থেকে পরীক্ষা দিচ্ছিস? কটা পরীক্ষা দিয়েছিস? যোগরামে পরীক্ষা দিচ্ছি। কটা দিলি এখন পর্যন্ত? দিয়েছি। আমি চাইছি যে আমি এত রোগে পড়ে গেছি, এই পরীক্ষা তুই দিতে পারবি না? কি কষ্ট হচ্ছে? এবছর সুনিতা মাঝির আর মাধ্যমিক পরীক্ষা দেওয়া হলো না, তার পরীক্ষা সিট পড়েছিল যোধরাম স্কুলে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। পরবর্তী খবর নিয়ে ফিরে এলাম বিরতির পর। বিশকে আত্মঘাতী হলেন এক ক্ষেত মজুর, পারিবারিক অশান্তির জেরে তিনি আত্মঘাতী হয়েছেন বলে পরিবার সূত্রে জানা গেছে। এ ব্যাপারে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। বিশকে আত্মঘাতী হলেন চাঁদো মান্ডি নামে এক ক্ষেত মজুর। ঘটনাটি ঘটেছে গলসি থানার আদ্রাহাটির রুইদাসপাড়ায়। পারিবারিক সূত্রে জানা যায়, এদিন স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক অশান্তি হয়। পরে পরিবারের সদস্যদের অবর্তমানে বিশকে আত্মঘাতী হবার চেষ্টা করে চাঁদো মান্ডি। পরিবারের সদস্যরা জানতে পেরে আদ্রাহাটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। চিকিৎসা চলাকালীন চাঁদো মান্ডি মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার অকাল প্রয়াণে পরিবার সহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। গলসি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। কি করেছে তারপরে? কবে খেয়েছে? তো ডায়েট কি এখানে ভর্তি করেন? কোথাকার? তারপরে কবে মারা যায়? উনি পেশায় কি করতেন? মানে চাষবাসী ক্ষেত মজুর। কি নাম? বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। কর্মপ্রার্থীদের স্বনির্ভর করার লক্ষ্যে রোজগার মেলা অনুষ্ঠিত হল শুক্রবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় ঘোড়দোরচটি এলাকায়। স্থানীয় একটি সেন্টারের উদ্যোগে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। এদিনের কর্মসূচি উপলক্ষে বর্ধমান উত্তরের বিধায়ক নিষেদ মালিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। যোজনা আমাদের মমতা সঙ্গমিতা আমাদের এমপি ম্যাডাম এবং আমি এখানে উদ্বোধন করেছিলাম। তখন তো এখানে এত ছাত্রছাত্রী ছিল না, তারপর থেকে আজকে প্রায় একটা বছর পেরিয়ে গেল এই এই কৌশল কেন্দ্র। তো আজকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আজকে একটা কৌশল মেলা হচ্ছে এখানে। তো এ পর্যন্ত আমাদের যা এখানে খবর আছে, আমাদের এখানে যারা আধিকারিক আছেন, আমাদের
আমাদের আমাদের ইয়ে আছেন, আমাদের এই সংস্থার উনি দেখাশোনা করেন, ইনি আছেন আমাদের সুদীপ্ত দা, তো ওনারা এই এখানটা সব ম্যানেজ করেন। তো আজ পর্যন্ত আমাদের এখান থেকে ট্রেনিং নিয়ে প্রায় 450-এর উপর আজকে তারা বিভিন্ন সংস্থায় জব করছেন, এবং আজকেও এখান থেকে আমাদের যারা এসেছেন ছাত্রছাত্রীরা আমাদের মানে ট্রেনিং চলছে, রানিং স্টুডেন্ট আছে, প্লাস যারা ট্রেনিং নিয়ে বেরিয়ে গেছে সেখানেও আজকে 150-এর উপর আর কি এখান থেকে তাদের 500-এর উপর দাঁড়িয়ে গেছে আর কি। তো আমাদেরও খুব ভালো লাগছে যে এই এলাকা থেকে মানুষ আজকে আমাদের ছাত্রছাত্রীর ছেলেমেয়েরা আজকে এখানে এসে ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নিয়ে তারা আজকে নিজের পায়ে দাঁড়ায় স্বাবলম্বী হচ্ছে, এটা খুব ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাবো এখানে যারা কর্মদার আছেন, এনারা যেভাবে আজকে এইটাকে এগিয়ে নিয়ে চলেছেন। আজকে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কৌশল কেন্দ্র না, আগে কৌশল মেলা হচ্ছে, কৌশল মেলায় পরিণত হচ্ছে, এখানে আজকে মেলাতলার মতো মানুষ এসছেন। তো আমরা খুব খুশি, আমার এলাকাবাসী এখানে পঞ্চায়েত সকলেই আমরা খুশি। তো এটাকে কিছুদিন আগেও এখানে এটাকে কিছু চক্র এটাকে একটা কালিমালিপ্ত করার একটা পরিকল্পনা নিয়েছিল, সেটাতে আমি নিজে খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যেতে আর আমি সুরাহা করেছি, এবং আমি প্রায় আছি, আমিও এই কেন্দ্রের একটা নিজের সদস্য মতো হয়ে গেছি আর কি। অসংখ্য কর্মপ্রার্থী কর্মলাভের আশায় এদিন এই মেলায় অংশ নেন। কর্মপ্রার্থীদের আশা, এইরূপ মেলার ফলে তারা উপকৃত হবেন। আমরা এখানে দেড় মাস আমাদের এই কোর্স স্টার্ট হয় 31st January-তে। তো আমি রিটেলেই আমি অ্যাডমিশন নিয়েছিলাম, সেলস আরএসএ রিটেলে। তো আজ আমাদের কমপ্লিট হয়ে গেছে, 12 তারিখে কমপ্লিট হয়ে গেছিলো, 14 তারিখে আমাদের এক্সাম হয়েছে, আর 16 তারিখ আছে রোজগার মেলাতে আমরা এসেছি, ভ্যাকেন্সি এসছে, অনেকগুলো কোম্পানি এসছে, তো তার মধ্যে আমরা অ্যাপ্লাই করতে জন্য এসেছি। না, আমার রেজিস্ট্রেশন হয়েছে, এরপর আমি ইন্টারভিউতে যাবো। আমাদের ব্যাচে 24 জন ছিল, আর এখন অন্যান্য ব্যাচের অনেকজন এসছে, মানে প্রায় 100-150, আমাদের আর এসে ব্যাচে 100-150 জন এসছে। তোমাদের কিসের কিসের চাকরি অফার করা আছে? আমাদের তো এখন তিনটে, আমাদের আমি যেটা অ্যাপ্লাই করেছি, আমি নিজে যেটা বলছি, আমাদের তিনটে এসছে আর এসে, সেটা হচ্ছে কল সেন্টারে যেটা তিনটে কোম্পানি এসছে কলকাতা থেকে, তা আমি ওখানেই। আয়োজকদের পক্ষ থেকে এদিন পুষ্পস্তবক দিয়ে বিধায়ককে স্বাগত জানানো হয়। উদ্যোক্তাদের আশা, এর ফলে উপকৃত হবেন কর্মপ্রার্থীরা। মেইনলি আমাদের যেখানে এখানে পাস আউট যত স্টুডেন্ট আছে, সেই স্টুডেন্টদের জন্য আমরা রোজগার মেলা অ্যারেঞ্জ করেছি, যাতে এখান থেকে যত স্টুডেন্ট আছে আমাদের পাস আউট হওয়া, যারা সাকসেসফুলি পাস করেছে, তাদেরকে আমরা একটা ভালো চাকরি দিতে পারি ভালো কোম্পানিতে। সেজন্য আমরা প্রায় 30-32টা কোম্পানি, মানে ন্যাশনালি প্রেজেন্স, রিজনালি প্রেজেন্স বা লোকাল কিছু কোম্পানি ডেকে দেখেছি, তারা এসেছেন, তারা এখান থেকে আমাদের ক্যান্ডিডেটদের সিলেক্ট করবেন এবং তাদেরকে একটা কেরিয়ার দেওয়ার চেষ্টা করছে। এটাই হচ্ছে মানে আমাদের যে আজকের ইভেন্টটা, এটা তার জন্যই করা হয়েছে। এটা হচ্ছে প্রধানমন্ত্রী কৌশল কেন্দ্র, NSDC-তে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা, সেই যোজনার অন্তর্গত যে প্রজেক্টগুলো আছে তার মধ্যে এটা একটা প্রজেক্ট, যে যার মাধ্যমে আমরা 6-7টা বিভিন্ন জব রোল নিয়ে ট্রেনিং করাই, সেই ট্রেনিংটা করানোর পরে যারা সাকসেসফুলি কমপ্লিট করে, পাস করে, তাদেরকে আমরা সার্টিফিকেট দিই, এবং সার্টিফিকেটের সঙ্গে প্লেসমেন্ট রোজগার দেওয়াটা, কারণ এটাই হচ্ছে এই প্রজেক্টের মূল উদ্দেশ্য, যে যার তারা যাতে একটা চাকরি বা একটা কেরিয়ার বা নিজের রোজগার করার জায়গা দেওয়াতে পারে, তাদের জন্যই এটা করা হচ্ছে। স্টুডেন্ট এখানে আপাতত আমাদের অলরেডি পাস করে গেছে 2000-এর উপর স্টুডেন্ট। আমরা এখানে আমাদের এই মুহূর্তে প্রায় 500-এর কাছাকাছি ক্যান্ডিডেট যারা পাস আউট ছিল তারা এসছে, তাদেরকে আমরা আজকে চেষ্টা করছি যে যাতে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম তাদেরকে আমরা জব দিতে পারি, কারণ প্রায় 35টা কোম্পানি এসছে আমাদের কাছে, ওপেনিং এসছে 500-এর বেশি। বর্তমান থেকে জয়ন্ত অধিকারীর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরও একবার আজকের নিউজ হেডলাইন্স। শুক্রবার একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল। বর্তমান দিগাবাস যাত্রা শুরু হল শুক্রবার। সাফাই অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হল অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে। আগামী 20 মার্চ অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে ট্রমা কেয়ার ইউনিটের উদ্বোধন হল। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 20 মার্চ। অসুস্থতার কারণে পরীক্ষা দেওয়া হল না এক মাধ্যমিক পরীক্ষার্থী। বৃষ্টি আত্মঘাতী হলেন এক খেত মজুর। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নেই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।